বর্ষা ঋতু আসলে বজারে করিড দেখা মিলি থাকে আই করিড প্রস্তুতি খাদ্য খাইবা লোক ভিতরে বি বেশ আগ্রহ রয়েছে তবে বজার কু করিড আসলে আকর্ষিত হয়ে এই বাউঁশ করিড কিনি থাকে লোকে বিশেষ করে রায়গড়া জেলা নিয়মগিরি অঞ্চলের বহুল মাত্রার দেখা মিলি থাকে ইয়ে হচ্ছে দেশি বাউঁশ গছর গজা যা করিড বা কে কে করডি কইথান্তি তবে বর্ষা ঋতু আসলে জঙ্গল মূলকর আদিবাসী এক মুখ্য জীবিকা পাল্টি থাকে বিশেষ করে রায়গড়া জেলা নিয়মগিরি অঞ্চলের কল্যাণ সিংপুর চাটিকোণা মুনিগুড়া বিষম কটক এবং এর পাখাপাখি অঞ্চলের অধিক পরিমাণের এই বাউঁশ গছর করডি দেখা মিলে তবে নিয়মগিরি অঞ্চলের করিড জেলার অধিকাংশ অঞ্চলের চাহিদা মেটাই থাকে ডঙ্গরিয়া মানে কেবল নিয়মগিরি পাদদেশে রহিতিবা হাট মানকরে ইয়াকু বিক্রি করুতিবা বেলে অন্য অঞ্চলকু ব্যবসায়ী মানে কিনি নেই ইয়াকু বিক্রি করে থাকে গ্রাহকর আগ্রহ সাঙ্গকু বিক্রি করে কিছু রোজগার করে দুই পয়সা রোজগার করতে এই নিয়মগিরি পাহাড় উপরে রই আসুথিবা ডঙ্গরিয়া পরিবার করিড বাহার বজারকু আসিবা বেলে ইয়ার মূল্য দুই গুণ বড়ি যাইথায়ে তথাপি ইয়ার স্বাদ নিয়ারা হইতিবারু লোকে ইয়াকু নেই তরকারি ভজা আম্বিল চিপস আচার সন্তুলা এবং রাই ভজা ভলি বিভিন্ন রকমের ব্যঞ্জন প্রস্তুত করে খাইবাপাই ভল পাইথান্তি কেবল এহা এক সুস্বাদু খাদ্য তাহা নুহে এথিরে ভরপুর রহিছি বিভিন্ন রোগ প্রতিষেধক শক্তির মাত্রা আর করটি খাইবা দ্বারা ডায়াবেটিস ব্লড প্রেসর কোলেস্ট্রল ভলি অনেক প্রকার রোগীঙ্ক পাই এহা প্রতিষেধক যেহেতু করডি বর্ষ সারা মিলে না কেবল বর্ষা ঋতুরে মিলুথিবারু এই করডি থাইরয়েড রোগীঙ্ক ব্যতীত অন্য মানে বহু মাত্রারে খাইবা উচিত বলি ডাক্তারঙ্ক মতামত রায়গড়ারু সন্তোষ সাউঙ্ক রিপোর্ট নিউজ আলর্ট 24x7